নমস্কাৰ, আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি সন্ধিয়াৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰাজ্যত পুনৰ ভূমিকম্পৰ জোকাৰণি। পুৱা 10:32 এক মৃদু ভূমিকম্পই জোকাৰি গ'ল ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্ত। ৰাজ্যত ভূমিকম্পৰ মৃদু জোকাৰণি। পুৱা 10:32 অনুভূত হয় এই জোকাৰণি। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত জোকাৰণি অনুভূত হয় এই ভূমিকম্পৰ। তিনিচুকীয়া, ডিব্ৰুগড়, চৰাইদেউ, চিলাপথাৰ আৰু বৰক্ষেত্ৰীত অনুভূত হয় এই ভূমিকম্পৰ জোকাৰণি। পৰৱৰ্তী খবৰ, দেশৰ কোটি কোটি জনতালৈ ভাল খবৰ। অতি শীঘ্ৰে মাত্ৰ 25 টকাতে আপুনি লাভ কৰিব 1 লিটাৰ পেট্ৰল। কেন্দ্ৰীয় পথ পৰিবহণ মন্ত্ৰী নীতিন গাডকাৰীৰ এই বৃহৎ ঘোষণা। দেশৰ কোটি কোটি জনতাৰ বাবে আহি আছে ভাল খবৰ। পেট্ৰলৰ মূল্য বৃদ্ধিক লৈ আৰু চিন্তা কৰিব নালাগে, গ্ৰাহ পাব পেট্ৰলৰ দাম। মাত্ৰ 25 টকাতে আপুনি লাভ কৰিব 1 লিটাৰ পেট্ৰল। 1 লিটাৰ পেট্ৰলৰ দাম হ'ব মাত্ৰ 25 টকা। ইথানল আৰু ইলেক্ট্ৰিক বাহন ব্যৱহাৰৰ পাছতেই হ্ৰাস পাব পেট্ৰলৰ দাম। 25 টকাতে ক্ৰয় কৰিব পাৰিব 1 লিটাৰ পেট্ৰল। পথ আৰু পৰিবহণ মন্ত্ৰী নীতিন গাডকাৰীৰ এই গুৰুত্বপূৰ্ণ মন্তব্য। পৰৱৰ্তী খবৰ, আজি ৰাজ্যৰ লাখ লাখ লোকৰ বেংক একাউণ্টত সোমাব চৰকাৰী ধন। অসম চৰকাৰে গ্ৰহণ কৰিছে বৃহৎ সিদ্ধান্ত। আজি ৰাজ্যৰ লাখ লাখ লোকৰ বেংক একাউণ্টত সোমাব চৰকাৰী ধন। প্ৰতিমাহৰ 10 তাৰিখ পেঞ্চন আৰু অৰুণোদয়ৰ দিন। ৰাজ্যৰ 39,99,470গৰাকী হিতাধিকাৰীয়ে লাভ কৰিব চৰকাৰী ধন। বৃদ্ধ লোকলৈ আগবঢ়োৱা হ'ব শ্বহীদ কুশল কোঁৱৰ বৃদ্ধ পেঞ্চন। বিধৱা মহিলাই লাভ কৰিব ইন্দিৰামিৰি সাৰ্বজনীন বিধৱা পেঞ্চন। দিব্যাংগজনে লাভ কৰিব দীনদয়াল দিব্যাংগজন সাহায্য। লগতে অৰুণোদয় আঁচনিৰ টকাও লাভ কৰিব আজি। আৰ্তজনৰ বাবে অসম চৰকাৰৰ এক যুগান্তকাৰী পদক্ষেপ। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, অহা 18 নৱেম্বৰত 12 ঘণ্টীয়া বৰাক উপত্যকা বন্ধ ঘোষণা বৰাক ডেমক্ৰেটিক ফ্ৰণ্টৰ। অহা 18 নৱেম্বৰত বৰাকত 12 ঘণ্টীয়া বন্ধ ঘোষণা। BDFএ 18 নৱেম্বৰ তাৰিখে পুৱা 5 বজাৰ পৰা সন্ধিয়া 5 বজালৈকে বৰাক বন্ধৰ আহ্বান কৰিছে। বৰাকৰ নিবনুৱাৰ প্ৰতি বৈষম্য আৰু শ্বিলঙত বঙালী নিৰ্যাতনৰ প্ৰতিবাদত এই বৰাক বন্ধৰ আহ্বান কৰিছে বৰাক ডেমক্ৰেটিক ফ্ৰণ্টে। BDF নেতা প্ৰদীপ দত্তৰয়ে সংবাদমেলত এই বন্ধৰ কথা ঘোষণা কৰিছে। ইয়াৰ উপৰি তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ নিযুক্তি পৰীক্ষাত বৰাকৰ প্ৰতি বৈষম্য কৰা হৈছে বুলি প্ৰদীপ দত্তই অভিযোগ কৰিছে। উল্লেখযোগ্য যে 2 পদৰ নিযুক্তি পৰীক্ষাত বৰাকত 3% নিবনুৱায়ো স্থান পোৱা নাই, অথচ APSCত বৰাকৰ মেধাবীসকল জিলিকিছে। লগতে নিৰ্বাচনৰ পূৰ্বে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই বৰাক উপত্যকাৰ তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ নিযুক্তি স্থানীয় যুৱক যুৱতীক প্ৰদান কৰা হ'ব বুলিও ঘোষণা কৰিছিল বুলি অভিযোগ উত্থাপন কৰিছে প্ৰদীপ দত্তৰয়ে। এতিয়া এনে বৈষম্য কৰা হ'ল বুলি BDF নেতাগৰাকীৰ অভিযোগ কৰে। আনহাতে কেইদিনমান পূৰ্বে এটা সমদলত শ্বিলঙত বঙালীসকলৰ ওপৰত চলা নিৰ্যাতনৰ প্ৰতিবাদত এই বন্ধৰ অন্যতম ইস্যু বুলি প্ৰদীপ দত্তই জনায়। পৰৱৰ্তী খবৰ, অহা 1 ডিচেম্বৰৰ ভিতৰত মাদ্ৰাছাসমূহে চৰকাৰক দাখিল কৰিব লাগিব সকলো তথ্য। অসমৰ ব্যক্তিগত মাদ্ৰাছাসমূহক চলিত বৰ্ষৰ 1 ডিচেম্বৰৰ ভিতৰত তেওঁলোকৰ প্ৰতিষ্ঠানসমূহৰ সকলো তথ্য ৰাজ্য চৰকাৰক প্ৰদান কৰিবলৈ কোৱা হৈছে। শিক্ষানুষ্ঠানৰ স্থান, শিক্ষকৰ সবিশেষ আদিকে ধৰি সকলো তথ্য ৰাজ্য চৰকাৰৰ মাধ্যমিক শিক্ষা বিভাগত যি সংগঠনৰ অধীনত কাম কৰে সেই সংস্থাসমূহৰ জৰিয়তে 1 ডিচেম্বৰৰ ভিতৰত মাদ্ৰাছাসমূহে দাখিল কৰিব লাগিব সকলো তথ্য। বুধবাৰে অসম আৰক্ষীৰ মুখ্য কাৰ্যালয়ত অনুষ্ঠিত এক বৈঠকত মাধ্যমিক শিক্ষা সঞ্চালক
মমতা হজাই, ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তকে ধরি পাঁচটা সংগঠনের প্রতিনিধির উপস্থিতিত 1 ডিসেম্বরের সময়সীমা নির্ধারণ করে। ইয়ার উপরে উল্লেখ করে যে এটা পোর্টেলর কাম চলি আছে, যত সকল ব্যক্তিগত মাদ্রাসার তথ্য আপলোড করা হব আর পোর্টেলটু শীঘ্রই মুক্তি করা হব। ইয়ার পূর্বে 4 সেপ্টেম্বরত ডিজিপি আরক্ষীর উচ্চপদস্থ বিষয়া আর মাদ্রাসা পরিচালনা করা কেবাটাও সংগঠনের প্রতিনিধির মাজত এখন বৈঠক অনুষ্ঠিত হয়। আর ধর্মীয় নামত কোনো উগ্রপন্থী উপাদান যাতে মাদ্রাসাত আশ্রয় লব নোয়ারে তার প্রতি লক্ষ্য রাখি কেবাটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তই কয় যে দুখন মাদ্রাসার মাজত কমেও 3 কিলোমিটার দূরত্ব থাকিব লাগে আর প্রতিখন মাদ্রাসার নামভর্তি কমেও 100 জন ছাত্র ছাত্রী হব লাগে। উল্লেখযোগ্য যে আরক্ষীয়ে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগত বর্তমান পর্যন্ত কেবাজনো মাদ্রাসার শিক্ষককে ধরে 47 জন লোকক গ্রেপ্তার করেছে। পরবর্তী খবর, সাবধান, পুনের ভয়ঙ্কর রূপত আহি আছে মহামারী করোনা ভাইরাস, যার পরিপ্রেক্ষিত চীনত পুনের ঘোষণা করা হয়েছে লকডাউন। কোভিডর সংহার এতিয়াও কমা নাই, চীনত পুনের কোভিডে মূর্দাঙ্গি উঠিছে। এনে পরিস্থিতিত কোভিড-19 সংক্রমণ বৃদ্ধি পাত ইয়ার প্রতিরোধের বাবে চীনের গুয়াংজু প্রদেশত লকডাউন ঘোষণা করা হয়েছে। বাতরি অনুসরি প্রদেশখনের প্রশাসনে ইয়ার বাসিন্দাসকলক জরুরি প্রয়োজন অবিহনে ঘরতে সোমাই থাকার নির্দেশ জারি করেছে। নির্দিষ্ট সেবার বাইরে শহরখনের পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়া হয়েছে। এই লকডাউনের ফলত শহরখনের প্রায় 5 লাখ লোক গৃহবন্দী হয়ে পড়েছে। প্রদেশখনত লকডাউনের খবরে স্বাভাবিকতে উদ্বেগর সৃষ্টি করেছে। পুনের নতুন নির্দেশনা নিদিয়ালৈকে শহরখনের এটা পরিয়ালের এজন সদস্যই 2 দিনের মূরত অত্যাবশ্যকীয় সামগ্রী ক্রয় করার বাবে বাহিরলৈ ওলাব পারিব। বাতরি অনুসরি বিগত 24 ঘণ্টাত প্রদেশখনত 2,500 অধিক লোকের দেহত কোভিড-19 ধরা পড়েছে। প্রদেশখনের বিদ্যালয়সমূহ অনির্দিষ্ট কালের বাবে বন্ধ করে দিয়া হয়েছে। গুয়াংজুরপা বেজিং আর অন্যান্য মুখ্য শহরলে যাতায়াত করা সকল বিমান বাতিল করা হয়েছে বলে বিমান কর্তৃপক্ষ জানাইছে। পরবর্তী খবর, দুর্নীতিগ্রস্ত লোকে দেশ ধ্বংস করেছে আর বিরুদ্ধে কোনো ব্যবস্থা লওয়া হওয়া নাই, এই গুরুত্বপূর্ণ মন্তব্য দেশের উচ্চতম ন্যায়ালয়ের। দুর্নীতিয়ে কেনক দেশ ধ্বংস করে আছে তাক উদ্বিগ্নতা প্রকাশ করেছে দেশের উচ্চতম ন্যায়ালয়ে। বুধবার ন্যায়াধীশ কে এম জোসেফ আর ঋষিকেশ রাওয়ের এখন বিভাগীয় বিচারপীঠে ভীমা কোরেগাঁও গোচরের অভিযুক্ত গৌতম নোয়ালাখার আবেদনের শুনানি গ্রহণ করে কয় যে দুর্নীতিগ্রস্ত লোকে দেশ ধ্বংস করে আছে। উল্লেখযোগ্য যে অতিরিক্ত সলিসিটর জেনেরেল এস ভি রাজুয়ে ভীমা কোরেগাঁও গোচরের অভিযুক্ত গৌতম নোয়ালাখারক কারাগারের পরিবর্তে গৃহবন্দী করে রাখার তীব্র বিরোধিতা করার পিছতেই বিচারপীঠে এই মন্তব্য করে। এই দেশ কোনে ধ্বংস করে আছে আপনি বিচারিছে নেকি? আমি আপনার কৌ দুর্নীতিগ্রস্ত লোকে করেছে। আপনি যিকোনো একটা কার্যালয় এটা যাওক, তাত কি হয় চাও। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজুক উদ্দেশ্যে বিচারপীঠে এইদরে কয়। গৌতম নোয়ালাখারের গোচরটি পর্যবেক্ষণ করে উচ্চতম ন্যায়ালয়ের বিচারপীঠখনে লগতে কয় যে অভিযুক্ত গৌতম নোয়ালাখার এজন 70 বছরীয় ব্যক্তি, তেও আর কি দিন জিয়াই থাকিব হেয়া অনিশ্চিত, তেও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগবাড়িছে, আমি তেও জামিন প্রদান করা নাই, তেওর গোচরটি আমি পর্যবেক্ষণ করেছো আর দেশ ধ্বংস করব বিচার দরে কোনো কাম করা নাই, আমি নাভাবু যে দেশ ধ্বংস করব। ইয়ার পাছতে দুর্নীতিগ্রস্ত লোকে দেশ ধ্বংস করা বলে বিচারপীঠে মন্তব্য করে তেনে দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে কোনে ব্যবস্থা গ্রহণ করে বলেও অতিরিক্ত সলিসিটর জেনারেলগীক প্রশ্ন করে দেশের উচ্চতম ন্যায়ালয়ে। পরবর্তী খবর, রাজ্যের পরিবহন ব্যবস্থার রেহরূপ সলনির দিকে। কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর সংবাদমেল হোটেল রেডিসন ব্লুত। হোটেল রেডিসন ব্লুত কেন্দ্রীয় পথ পরিবহন আর ঘাইপথ দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারীর সংবাদমেল। উত্তর পূবত চলি থাকা রাষ্ট্রীয় ঘাইপথের সকল প্রকল্পের উপর পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত করে সংবাদমেল সম্বোধন করে নীতিন গাডকারীয়ে মেঘালয় নাগাল্যান্ডের উপর সম্পন্ন করা পর্যালোচনা বৈঠকত সরকারের হাতত লওয়া পদক্ষেপর ধন্যবাদ জ্ঞাপন করে নীতিন গাডকারীয়ে।
গাডকাৰীয়ে কয় যে অসমত পথৰ আন্তঃগাঁথনি আগন্তুক দুবছৰত আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ হ'ব। এই ক্ষেত্ৰত 700 কিলোমিটাৰৰ এক প্ৰকল্প হাতত লোৱা হৈছে। এই প্ৰকল্পত ব্যয় হ'ব মুঠ 50,000 কোটি টকা। সেই অনুসৰি অসমত নতুনকৈ 5টা ৰোপৱে নিৰ্মাণ হ'ব। এই প্ৰকল্পত ব্যয় হ'ব 2,100 কোটি টকা। ইতিমধ্যে অগ্ৰিমভাৱে 300 কোটি টকা মোকলাই দিয়া হৈছে। 4,500 কোটি টকাৰ এটা ৰিং ৰোড প্ৰকল্প হ'ব গুৱাহাটীত। অসমত 10খন নতুন উৰণীয়া সেতু নিৰ্মাণ হ'ব। কাজিৰঙাত নিৰ্মাণ হ'ব 4-লেনযুক্ত এলিভেটৰ কৰিডৰ। ইয়াৰ বাবদ ব্যয় হ'ব 6,000 কোটি টকা। নীতিন গাডকাৰী অসমত থকা বহু অসুবিধা এতিয়াৰ পৰা দূৰ হ'ব বুলি উল্লেখ কৰি কয় যে 2024লৈকে অসমত 2,00,000 কোটি টকাৰ কাম কৰাৰ লক্ষ্য ৰখা হৈছে। তেওঁ অসমত মিথানলৰ যোগেদি যান বাহন চলোৱাৰ ব্যৱস্থা কৰাৰ পোষকতা কৰে। অসমত বৈদ্যুতিক বাছ চলোৱাৰ বাবে মুখ্যমন্ত্ৰীক সহায়ৰ আশ্বাসো দিয়ে। নীতিন গাডকাৰী অসমত ই ৰিক্সা ব্যাপক হাৰত চলি থকা দেখি আপ্লুত হোৱা বুলি প্ৰকাশ কৰি গুৱাহাটীত পাহাৰে পাহাৰক আকাশমাৰ্গেৰে সংযোগ কৰি পৰিবহণ চলোৱাৰ পোষকতা কৰে। আনহাতে মুখ্যমন্ত্ৰীয়ে কয় যে গুৱাহাটীত বৃহৎ ৰিং ৰোড প্ৰকল্পত অনুমোদন দিয়া হৈছে। সমগ্ৰ গুৱাহাটীৰ ৰেহৰূপ সলনি হৈ পৰিব। অহা 3-4 মাহৰ ভিতৰত এই প্ৰকল্পৰ কামৰ আধাৰশিলা স্থাপন হ'ব। যোৰহাট মাজুলীৰ সংযোগৰ ক্ষেত্ৰত কেৱল দলঙেই নহয় সমগ্ৰ পথছোৱাক হাইপথ হিচাপে নিৰ্মাণ কৰা হ'ব বুলিও মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰকাশ কৰে। আনহাতে খানাপাৰাৰ পৰা বিমানবন্দৰলৈকে ৰোপৱে নিৰ্মাণৰ সিদ্ধান্ত লোৱাৰ বিষয়েও মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰকাশ কৰে।